সাধারণ মোরগের মাংস হলো আমার কাছে এটা অমৃত কারণ এই মোরগটি আমার মা নিজের হাতে পেলে পুষে বড় করে তারপর পাঠিয়েছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আমার জন্য হয়তো আমার ইজে গেছিল তাই আমার এক ফ্রেন্ডের মাধ্যমে পাঠিয়েছে আমাদের বাসা থেকে ঢাকা আসতে প্রায় বারো তেরো ঘন্টা সময় লাগে এছাড়াও ঢাকা থেকে মালয়েশিয়া আসতে অনেকটা সময়ের ব্যাপার তাই যাতে মাংসটা নষ্ট না হয় আমার মা এরকম করে ভেজে তারপর ডিপ ফ্রিজে রেখে পাঠিয়েছে সেখান থেকে কিছুটা মাংস আমি রান্না করব কড়াইতে তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজ কুচি এবং লাল মরিচ কুচিটাকে একটু ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে রান্না করতে পারেন তবে আজকে রান্নাটা আমি একটু ঝাল ঝোল করব। তাই এই মরিচটা দিলাম এই মরিচে অনেক বেশি ঝাল একটু নরম হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে নিব সাথে একটা তেজপাতা এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে নিব সেই সাথে দিয়ে নিব এলাচ এবং গোলমরিচ স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি এছাড়া মুরগির মাংস রান্না করতে যেসব মশলা দেওয়া লাগে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে নিব মশলাটাকে কষানোর জন্য আর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব উপরে তেলটা ভেসে উঠলেই আমি ভাজা মাংসগুলো দিয়ে নিব তারপর চুলা গাছটাকে একটু কমিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব আবারও ভালো মতো কষিয়ে নিব যেন পেঁয়াজ মুড়ি সবগুলো ভালো মতো গলে যায় সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে নিব এখানে প্রায় আমি দুই কাপের বেশি পানি দিয়ে নিচ্ছি আজকের এই রান্নায় আমি একটু ঝোল রাখবো পানিটা ফুটে যখন অনেকটাই কমে আসবে এখন সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব ব্যাস রান্না হয়ে গেল মোরগের মাংস আমি একটু একটু ঝোল রেখেছি কারণ একেবারে তো এটা শেষ করা যাবে না তাই জাল দিয়ে দিয়ে খাবো তখন ঝোলটা অনেকটাই কমে যাবে রান্নাটা আমার যেমনই হোক খেতে কিন্তু দারুণ লেগেছে হাজার হোক মায়ের পাঠানো জিনিস বলে কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ